প্রথমে বৈষ্ণব পদাবলী পড়তে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে গৌর চন্দ্রিকা, কারণ আগের বৈষ্ণব পদাবলীতে মানে চৈতন্য পূর্ব বৈষ্ণব পদাবলীতে এরকম রাধা কৃষ্ণের মাহাত্মপূর্ণ প্রেম ছিল না। চৈতন্যদেব জন্মানোর পরেই রাধা কৃষ্ণের মাহাত্মপূর্ণ প্রেম জানা গেছে। বৈষ্ণব পদাবলী পড়তে গেলে আগে চৈতন্যদেবকে জানতে হয়, তাই জন্য পড়তে হবে গৌর চন্দ্রিকা। গৌর চন্দ্রিকা রসপর্যায়ের দুটো ভাগ, প্রশ্নটা খুব পড়ে, গৌর চন্দ্রিকা কাকে বলে, গৌরাঙ্গ বিষয়ক পদের সঙ্গে গৌরচন্দ্রিকার পার্থক্য কি, সমস্ত গৌরচন্দ্রিকার পদ কি গৌরাঙ্গ বিষয়ক পদ, এরকম অনেক প্রশ্নই পড়ে। অর্থাৎ আমরা প্রথমেই দুটো রসপর্যায় পেলাম, গৌরাঙ্গ বিষয়ক আর গৌরচন্দ্রিকা। তারপর আছে পূর্বরাগ, অনুরাগ, অভিশাপ, মান, মাথুর, ভাবোল্লাস, আক্ষেপানুরাগ, তারপরে হলো প্রার্থনা। কটা হলো? দশটা। এবার আমি গল্পটা বলি। রাধার সঙ্গে কৃষ্ণের দেখা হওয়ার আগে যে রাগ বা ভাব, অর্থাৎ প্রেমের আগের রাগ পূর্বরাগ, প্রেমের পরের রাগ অনুরাগ। রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবেন, যা ভিসারায়তে কান্তং স্বয়ং ব্যভিসরত্তাপি যা জোৎস্না যান যোগে বেশা ভিসারিকা। রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবেন, এটা হলো অভিশাপ। কিন্তু কৃষ্ণ দেরি করে আসবেন, রাধার মান হবে, অর্থাৎ অভিশারের পরে মান। তাহলে পূর্বরাগ, অনুরাগ, অভিশার, মান, কৃষ্ণ রাধার মান ভাঙাবেন না। আসলে কৃষ্ণ রাধার পেছন পেছন ততদিন ঘুরেছেন যতদিন না রাধা কৃষ্ণকে ভালোবেসে। রাধা যেদিন কৃষ্ণকে ভালোবেসেছে সেদিন থেকে কৃষ্ণের আর রাধার প্রতি কোনো মন নেই। কৃষ্ণ চলে যাচ্ছেন কোথায়? মথুরায়। কেন চলে যাচ্ছেন? কংসকে নিধন করতে। তাই এই পর্যায়ের নাম হচ্ছে মাথুর। এখন কৃষ্ণ রাধার, রাধাকে ছেড়ে যে মথুরায় চলে গেল, লেখা হলো মাথুর, তাহলে রাধাকে কেঁদে কেঁদেই সারা জীবন কাটাবেন? বৈষ্ণব পদকর্তারা তা মেনে নেননি, তাই রাধা কিছুক্ষণের জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তার নাম হচ্ছে ভাবোল্লাস, ভাবের উল্লাস। অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে কৃষ্ণকে স্বপ্নে দেখেছেন, যেন মনে হচ্ছে কৃষ্ণ তার কাছে এসেছেন, কিন্তু কৃষ্ণ আসেননি। এটার নাম হচ্ছে ভাবোল্লাস। ঘুম থেকে জেগে উঠেই তিনি বলেছেন, সই কোকিল অবলাখ লাখ ডাকু লাখ উদয় করু চন্দ। কিন্তু না, রাধার কাছে কৃষ্ণ আসেনি। তাই শেষে রাধা আক্ষেপ করছেন তার সখীর কাছে, কি বলছেন, এছাড় নাসিকাময়ী যত করি বন্ধ তবুও দারুণ নাশা পায় শ্যামা গন্ধ। আমি কৃষ্ণের কথা মনে করতে চাই না, কিন্তু আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্ণের সান্নিধ্য পাওয়ার জন্য যেন উৎসুক হয়ে আছে। এটার নাম আক্ষেপানুরাগ। তারপরে বিদ্যাপতি সারা জীবন রাজ ঐশ্বর্যে জীবন উপভোগ করেছেন, পরে বুঝেছেন তাকে এই জীবন ছেড়ে চলে যেতে হবে, তাই তিনি লিখেছেন প্রার্থনা রসপর্যায়। অর্থাৎ বৈষ্ণব পদাবলীর মূল কাহিনীর সঙ্গে গৌরচন্দ্রিকা আর গৌরাঙ্গ বিষয়ক পদের যেমন কোনো সম্পর্ক নেই, তেমন প্রার্থনা বিষয়ক পদেরও কোনো সম্পর্ক নেই। অর্থাৎ বলতে পারো আক্ষেপানুরাগ ভাবোল্লাস আর হচ্ছে বৈষ্ণব পদাবলীর শেষ রসপর্যায়, আর পূর্বরাগ হচ্ছে বৈষ্ণব পদাবলীর শুরুর রসপর্যায়। আমরা অভিসার বুঝে নেব। অভিসার কাকে বলে, এই পর্যায়ের আধ্যাত্মিক তাৎপর্যটি কি, একটি পদ অবলম্বনে কবির শ্রেষ্ঠত্ব বিচার করো। অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে, একটি পদের কাব্য সৌন্দর্য বিচার করে কবির শ্রেষ্ঠত্ব বিচার করো, এরকম প্রশ্ন পড়তে পারে। মধ্যযুগীয় পদাবলী সাহিত্যের একটি বিশেষ ধারা হলো বৈষ্ণব পদাবলী। এখানে বৈষ্ণব কবিরা রাধা কৃষ্ণের ভাববৃন্দাবনের প্রেমলীলাকে কাব্যরূপ দান করেছেন। এটা বাস্তব জীবনের প্রেমলীলা নয়। আমার আগের ভিডিওতে যারা শুনেছো সেখানে বলা হয়েছে ভাববৃন্দাবনের মানে কল্পনা জগতের প্রেম। অবশ্য তারা বাস্তব জীবনের নরনারীর প্রণয় লীলার আধারেই রাধা কৃষ্ণের প্রেমলীলাকে চিত্রিত করেছেন, মানে ছবি এঁকেছেন। মানে বাস্তব জীবনে নায়ক নায়িকাকে যেমন দেখা যায় সেইটাকে অনুকরণ করে তিনি রাধা কৃষ্ণের প্রেমলীলা তারা বর্ণনা করেছেন। তাই সোনাত্তরী কাব্যগ্রন্থের বৈষ্ণব কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব কবিদের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেন এই বলে, শুধু বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান, অর্থাৎ যারা বৈষ্ণব তারাই কেবল বৈষ্ণব পদাবলী শুনবে, সাধারণ মানুষ কি শুনবে না? আসলে রবীন্দ্রনাথ বিশ্বাস করেছিলেন যে বৈষ্ণব কবিদের বিরহ তাপিত প্রেম গানের পিছনে বাস্তব
বাস্তব সংসারের নাম না জানা নায়িকার বিরহ বেদনা প্রেম গীতিহারের চিরন্তর সঙ্গে এখানে রচিত হয়েছে। চলিয়াছে কত ভারে ভার বৈকুণ্ঠের পথে। লক্ষণীয় হলো, বৈষ্ণব কবিরা বাস্তব জীবনের প্রেমলীলার প্রেক্ষাপটেই তাঁদের কাব্যকে পূর্বরাগ, অনুরাগ, অভিসার, মাথুর, ভাবোল্লাস ইত্যাদি উল্লেখযোগ্য রসপর্যায়ে বিভক্ত করেছেন। আমাদের আলোচ্য অভিসার বৈষ্ণব পদাবলীর একটি উল্লেখযোগ্য রসপর্যায়। পূর্বরাগ এবং অনুরাগের পরেই অভিসার। অভিসার হলো প্রিয় মিলনের উদ্দেশ্যে প্রিয়ার ব্যাকুলতার ছবি, ব্যাকুলা নারীর সংকেত কুঞ্জে যাত্রা। অভিসার হলো প্রিয় মিলনের উদ্দেশ্যে ব্যাকুলা নায়িকার সংকেত কুঞ্জে যাত্রা। হ্যাঁ, ব্যাকুলা মানে প্রিয়কে দেখার জন্য আকুল হয়ে উঠেছেন প্রিয়া, তাই তিনি সংকেত কুঞ্জে যাচ্ছেন। শ্রীরূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে অভিসারের সংজ্ঞা দিয়ে বলেছেন, যাভিসারায়তে কান্তং স্বয়ং ব্যভিসরত্যাপি যা জ্যোৎস্না তামসি যানযোগে বেশাভিসারিকা। অর্থাৎ যে প্রিয়তমা প্রিয়তমকে অভিসার করান, অর্থাৎ স্বয়ং অভিসার করেন, তিনি হলেন অভিসারিকা। এই অভিসারিকা জ্যোৎস্না তামসির অন্ধকার ভেদ করে যাবেন। বৈষ্ণব পদাবলী জ্যোৎস্নাভিসার, তমসাভিসার, বর্ষাভিসার, গ্রীষ্মাভিসার, দিবাভিসার ইত্যাদি নাম করা যেতে পারে। বৈষ্ণব পদাবলীতে অনেকগুলো অভিসার আছে। বৈষ্ণব পদাবলীতে অনেকগুলো অভিসার আছে, তার মধ্যে তমসাভিসার মানে অন্ধকারের মধ্যে অভিসার করবেন, লোকে যেন না রাধাকে দেখতে পায়, কারণ রাধা হচ্ছেন আয়ানের বধূ, কৃষ্ণ পরপুরুষ, তার সঙ্গে দেখা করতে যাওয়া লোকলজ্জার বিষয়, তাই তিনি অন্ধকারে যাবেন। বর্ষাভিসার, বর্ষায় অঝর ঝরে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবেন, বর্ষাভিসার। গ্রীষ্মাভিসার, গ্রীষ্মকালে অভিসার করবেন। দিবাভিসার, তিনি দিনের বেলা যাবেন, এমন ভাবে যাবেন যেন মনে হচ্ছে তিনি অন্য জায়গায় যাচ্ছেন, কিন্তু তিনি যাচ্ছেন কোথায়, না কৃষ্ণের সঙ্গে দেখা করতে। বৈষ্ণব পদাবলী মূলত কৃষ্ণকেন্দ্রিক রাধা হৃদয়ের আকুলতা ব্যাকুলতার প্রতিচ্ছবি। পর্বত গৃহ থেকে উৎপন্ন নদী যেমন দুকুল প্লাবিত করে অসীম অনন্ত সমুদ্রের উদ্দেশ্যে ধাবিত হয়, অসীম অনন্ত সমুদ্রের অভিমুখে ধাবিত হয়, তেমনি বৈষ্ণব পদাবলীর রাধা ছুটে চলেছেন কৃষ্ণ মিলনের উদ্দেশ্যে। রাধার কাছে কোনো বাধাই বাধা নয়। বর্ষণ মুখর রাত্রি, কাঁটা পূর্ণ কাদামাখা রাস্তা, মেঘ ঘন বজ্রপতন, শীত রজনীর উত্তরা ঠান্ডা বায়ু, মাথার উপর রক্তবর্ণ সূর্য, পদতলে উত্তপ্ত বালুকা রাশি ইত্যাদি কোনো বাধাই রাধার গতিপথকে রুদ্ধ করতে পারেনি। এই সমস্ত বাধাকে দলিত মথিত করে অভিসারিকা রাধা যাত্রা করেছেন সংকেত কুঞ্জের উদ্দেশ্যে। আসলে বৈষ্ণব পদাবলীর অভিসারের একটি আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। বৈষ্ণব মতে অভিসার হলো ভগবানের অন্বেষণ, কারণ বৈষ্ণব তত্ত্ব অনুসারে শ্রীকৃষ্ণ পরমাত্মা ভগবান, রাধা জীবাত্মা ভক্ত। ভগবান কৃষ্ণ সবসময় তার আহ্বান বংশী ধ্বনির মাধ্যমে আমাদের কাছে পাঠাচ্ছেন, কিন্তু ভোগ বাসনায় মত্ত থাকার জন্য আমাদের কানে সেই ডাক প্রবেশ করছে না। ভগবানের এই ডাকে সাড়া দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। রাধা সেই সাধনাই করে চলেছেন, এর মধ্যেই অভিসারের আধ্যাত্মিক তাৎপর্য নিহিত। গোবিন্দদাসের একটি বিখ্যাত অভিসার পর্যায়ের পদ হলো, কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি। অর্থাৎ মানে কাঁটা পুঁতে, কমল সম পদতল মানে পদ্মের মতো পাকে কি করছেন না, মঞ্জির চিরহি ঝাঁপি, তাতে চলার চেষ্টা করছেন পাটিপে টিপে। শুধু তাই নয়, গাগরি বাড়ি মানে কলসির জল ধারি করে পিছলো, সেই কাঁটা পোতা জায়গায় কলসির জল ঢেলে দিচ্ছেন যাতে পিচ্ছল হয়ে যায়, যাতে হাঁটতে গিয়ে কাঁটা গেঁথে গেলে পায়ে রাধা যেন পথ চলা না থামিয়ে দেন, সেটা প্র্যাকটিস করে নিচ্ছেন। ধারি করে পিছলো চলতহি অঙ্গুলি চাপি, চলতহি অঙ্গুলি চাপি। অর্থাৎ রাধা কৃষ্ণের জন্য অভিসারে যাবেন, কিন্তু তিনি আয়ান বধূ, কৃষ্ণ পরপুরুষ, লোকলজ্জার ভয়ে রাতের অন্ধকারে অভিসারে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। উঠোনে কাঁটা পুঁতে তাতে কলসির জল ঢেলে পিছল করে পা টিপে টিপে হাঁটা অভ্যাস করছেন। রাতের অন্ধকারে অনেক রকম বিপদ আসতে পারে, এমনকি সর্পাঘাতে মৃত্যু পর্যন্ত হতে পারে, তাই ওঝা গুরুর কাছে হাতের বালা বন্ধক দিয়ে মন্ত্র শিখে নিচ্ছেন, কর কঙ্কন পন
ফণি মুখ বন্ধন, ফণি মানে সাপ, সাপের মুখ বন্ধ করার শিখই ভুজুগ গুরু পাশে, এমন একটা মন্ত্র উচ্চারণ করে করে রাধা পথ হাঁটবেন, সাপের মুখ বন্ধ হয়ে যাবে, সাপ রাধাকে কামড়াতে পারবে না। আলোচ্য পদটিতে গোবিন্দ দাসের আধ্যাত্মিক আবেগ ও দক্ষ প্রতিভার পরিচয় পাওয়া যায়। বিদ্যাপতি, রায়শেখর, বলরাম দাস প্রমুখ পদকর্তা অভিসারের পদ রচনা করেছেন, কিন্তু সাধন ধর্মে বর্ণনার বাহুল্যে, শব্দ প্রয়োগে, ছন্দ অলঙ্কার নৈপুণ্যে, আন্তরিকতায়, সর্বোপরি নাটকীয়তায় গোবিন্দ দাস অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা রাজাধিরাজ। সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের দিশা এডুকেয়ার চ্যানেলটি দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। পরবর্তী পর্যায়ের নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত প্রদান করুন। শিক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় জানতে আমাদের disaeducare.in ওয়েবসাইটটি দেখুন। নমস্কার।